আমেরিকা যাওয়ার পরে আপনি দেখবেন ওই দেশের এমন কিছু কাফের আছে যাদের চরিত্র অনেক মুসলমানের সেও কথা কি বুঝেন ওজনে কম দেয় না মালে বেজাল দেয় না মানুষকে ঠকায় না কারোর উপর জুলুম করে না তার চরিত্রের দিকে তাকাইলে আপনার মনে হবে কি দারুণ চরিত্র এখন তার চরিত্র দেখে আপনি যদি মনে করেন এমিও জান্নাতে যাবে তাহলে আপনার শেষ হবে কারণটা কি কারণ হলো আল্লাহ কোরআনে বার বলেছে কাপের এবং মশিরে কে জাহান নামি আপনার চিন্তাটা কোরআনের বিধানের উল্টা তাই আপনার ইমানটা শেষ আমার ভাইয়ারা কিশোরগঞ্জে একটা কলেজ আছে একবারে শহরে আমাদের প্রেসিডেন্ট সাহেব বর্তমান প্রেসিডেন্ট আব্দুল হামিদ ওই কলেজের ছাত্র ওই কলেজটার নাম কি বলেন তো এই যে একজন লোক আছে নাম হলো গুরুদয়াল কলেজ আচ্ছা গুরুদয়াল কি মুসলিম না হিন্দু বজ্রমোহন কলেজ আছে নাম শুনেছেন এমসি কলেজের নাম শুনেছেন এম সি মানে কি এম সি এম মানি একজন হিন্দুর নামে মনে হয় মোহনলাল ভাই জাতীয় কিছু সিমানি কলেজ হিন্দু কলেজ বানাইছে হিন্দু ব্রিজ বানাইছে হিন্দু রাস্তা বানাইছে এক সময় হাজার হাজার হিন্দু দেশে ছিল হিন্দুদের নামে কত বড় বড় গ্রাম আছে থানা আছে ব্রাহ্মণ বাড়িয়া জেলাও ব্রাহ্মণ কি মুসলমানের নাম ব্রাহ্মণ পাড়া আপনাদের এই আমাদের কুমিল্লাতে তো বিপাড়া দেবিদ্যার। থানার নাম গ্রামের নাম কৃষ্ণপুর আসেনি দুর্গাপুর লক্ষ্মীপুর এগুলো কি প্রমাণ করে দেশে হিন্দুর সংখ্যা মুসলমানের চেয়েও আমার নিজের গ্রামের নামও দুর্গাপুর অথচ আমাদের পুরা গ্রামে এখন একটা হিন্দুও এবং আমি যে বাড়িতে থাকি আমার বাবা যে বাড়িতে থাকে থাকতেন মারা গেছেন আমার দাদাই জমিটা কিনেছে আমাদের বাড়ি কে বলে রকেশ্বর বাড়ি বুঝলেন আমরা যখন ছোট ছিলাম তখন কোথাও গেলে ধরেন বাজারে যাইতাম জিজ্ঞাসা করতে এই বেটা এই ফোলা তোমার বাড়ি কই তা বলতাম যে বাড়ি দুর্গাপুর কোন বাড়ি বলতাম যে রাস্তার পাশে ও ম রকেশ্বর বাড়ি বলতাম হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন কয় বাসার মাওলানার বাড়ি যাক এখন তো পরিচয় হয়েছে আল্লাহ উল্টাই দিছে আর কি আমার বাড়িতে রকাশ বাস করে না আমার গ্রামে হিন্দু নাই কিন্তু পুরা গ্রামের নাম দুর্গাপুর এটাই প্রমাণ করে যারা ছিল যারা প্রথম আসছে তারা দুর্গা দেবীর ভক্ত ছিল তাই নিজের গ্রামের নাম নিজেরাই রেখেছে হিন্দু মিয়া কলেজ বানাইছে রাস্তা বানাইছে ব্রিজ বানাইছে ধাতব হাসপাতাল বানাইছে ইহুদিরা খ্রিস্টানেরা তাম দুনিয়াতে বড় বড় কত রকমের সেবা সংস্থা বানাইছে রেড ক্রসের নাম শুনছেন রেড ক্রস এটা হলো খ্রিস্টানদের ঈসা ঈসাকে হত্যা করেছে তারা বলে ক্রুশে তাই ক্রুশ হলো ওদের ঈসা নবীর চিহ্ন খ্রিস্টানদের চিহ্ন তারা এটা বহন করে তাই রেড ক্রস বানাইছে রেড ক্রসের মাধ্যমে কি গরিবরে ওষুধ দেয় না কোটি কোটি ডলার খরচ করছে এবার আপনারা বলুন তো এই কামগুলো খারাপ কাম না ভালা কাম এ ভালা কাম দেখা যদি কেউ কয় আসলে হলো খুব একটা সেন্সিটিভ বিষয় কাশের গ্লাসের সাথে আমি উদাহরণ দেই তুলনা দেই একটা কাশের গ্লাস বানাইতে লাগে কয়েক দিন হুট করে গ্লাসটা হয়ে যায়নি কাজ বালু থেকে এসেছে ওই বালি সংগ্রহ করেছে বালিটাকে পরিশোধন করেছে তারপরে এটাকে ফ্যাক্টরিতে এনে কাজ বানাইছে তারপরে বিভিন্ন মেডিসিন দিয়া তারপরে মেশিনে ঢুকাইছে এরপরে এটা গ্লাস হয়ে বের হয়েছে একদিনেই বানাইতে লাগছে কয়েকদিন কিন্তু কাছের গ্লাস ভাঙতে লাগে কয়েকদিন এক সেকেন্ড ইমান এজ লাইক এজ যত্ন নেবেন না তো শেষ হয়ে যাবে মুহূর্তে টেরো পাবেন না একটু কোরআনের চিন্তার সাথে ইসলামের ধ্যান ধারণার সাথে একটু কন্ট্রাডেক্টরি হবে সাংঘর্ষিক হবে ইমান উদাহরণ দিলে বুঝবেন তারা করবেন না তো ভাবে বলি একজন হিন্দু মুসলমান হওয়ার জন্য খ্রিস্টান মুসলমান হওয়ার জন্য আজকের মাহাপিলে আসলো এসে বললো আমি মুসলমান হতে আসছি আমরা তাকে মুসলমান বানাবো সুরা বাকারা পড়াইয়া সুরা ফাতে মুখস্থ করাবো আমরা তাকে পড়াবো অসাধু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহু অসাধু আল্লাহ মহাম্মাদান আব্দুহু রসুলহু এখন আমরা বুকে জোরাইয়া ধরবো কালো চুমু খাবো বলবো ভাই তুমি এখন থেকে মোমেন ইমানদার যে হলো এই কালে আমারটা সে তাৎক্ষণিক নেয় নাই এই হিন্দুটা এখন এসে আবেগে মুসলমান হয় নাই সে হয়তো আজ থেকে দু বছর আগে স্টাডি করছে তিন বছর আগে ভেবেছে ছয় মাস আগে ভেবেছে কেউ কাউ কাউকে দাওয়াত দিছে সে মাঝে মাঝে চিন্তা করতো হায় রে ইসলাম ঠিক যদি মুসলমান হতাম কতই না ভালো হতো আবার পিছাইয়া গেছে যদি মুসলমান হই মা বাবা তো বাড়িতে জাগা বউ থাকলে বউ তো আলাদা হয়ে যাবে ছেলে মেয়ে থাকলে তারা তো আর কাছে আসবে না এখন আমি মুসলমান হলে মা বাবার জায়গা সম্পদ পামু কথা বলেন না ভাইরা এই চিন্তাগুলো তার কাছে আসে নাই এই সবগুলা আবারও কাম করতে কারো দুই বছর লাগে কারো দশ বছর লাগে কারো ছয় মাস লাগে কারো এক সপ্তাহ লাগে কালেমা পড়ছে তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ডে কিন্তু এটা হতে লাগছে অনেক সময় এখন আপনারা যারা আমার সামনে আছেন আপনি কালেমা পড়েছেন সেই তো ছোটকালে এখন বয়স আপনার চল্লিশ পঞ্চাশ আপনাকে আমি বললাম এ আল্লাহর বান্দা নামাজ মান আপনি কোন জি রোজা মান অবশ্যই হজ্জাকাত জি রাসুলকে শেষ নবী মানো আপনি কোন না ইমান আছে গেছে যাইতে কত লাগছে তাহলে ইমান যায় কেন কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক একটা চিন্তা ঢুকবে ইমানটা চলে যাবে ছয় নাম্বার ইমান কেন যায় ছয় নাম্বার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত দুনিয়ার অন্য কোন মানুষের আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ মনে করলে ইমান থাকে না একটু ব্যাখ্যা পরে আমি দিচ্ছি সংক্ষিপ্ত এই রোগের রুগী তো অভাবই নাই আমাদের দেশে দেখবেন বিভিন্ন ব্যানারে পোস্টারে আছে যারা রাজনীতি করে তারা বলে আমি অমুকের আদর্শের সৈনিক অমকের আদর্শ আমরা প্রতিষ্ঠা করতে এসেছি আমরা অমুকের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই বড় বড় নেতারা তারা অনেকেই অমকের নাম তমকের নাম দিয়ে আদর্শ শব্দটা দেয় লাগাই সারা দুনিয়ার কাউকে আদর্শ মানলে ইমান থাকবে সাত নম্বর ইসলামের কোন বিধানকে পছন্দ করলে ইমান থাকে না এখন এর সাথে জড়িত হয়ে গেছে মসজিদের ইমাম সাহেব সহ আমরা অনেকেই ইমান হারিয়ে যাচ্ছে ওই কাছের গ্লাসের মতো ভেঙে হয়ে যাচ্ছে না বুঝার কারণে ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন আমরা আল্লাহর কোরআনের বিধান অপছন্দ করছি তার বড় প্রমাণ হল যদি কোনো হুজুর কোনো ইমাম সাহেব দ্বিতীয় বিয়ে করে ইমামতি থাকে না এলাকার লোকেরা কয় হুজুরের চোখ অত সল্লাল্লাহু আলাহি ওয়া পর্যন্ত বিয়ের অনুমতি আছে না নাই? ঠিক। তুমি نے 2 টা করার পরে কইলেন হুজুরে সব ভালো যদি 3 টা করতে? করলে এলাকা সারা। অত সললাতাআলা কি বললেন? ফান কিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া রাবা তোমরা তোমাদের প্রয়োজন যদি হয় সামর্থ্য যদি থাকে তাহলে তুমি দুটা করতে পারো তিনটা করতে পারো চারটা করতে পারো তবে আল্লাহ এবার বলেন তবে একাধিক বিয়ে করলে বৌদের মাঝে সমতা বিধান করতেই নতুন বউ পাইয়া পুরান বউয়ের খবর নেয় না এমন কিছু জালেম আছে না নাই দ্বিতীয় বিয়ে করার পরে আগের সংসারের পোলা মায়ারে খাবার খরচটাও বইয়ের আর খবরই নেয় না আল্লাহ বলছে এরকম আশঙ্কা করলে তুমি বিয়ে একটা করো দুইটা করিও না কেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম কারণ বলছেন মানকানা আন্দাহু ইমরতান পলামিয়া দিল বাই না হুমা যা আয়া মাল কয় মাতি ও সে কুহু সকেত অসে কুহু মাইল প্রিয়নবী বললেন যে ব্যক্তির অধীনে একাধিক বউ আছে একাধিক স্ত্রী থাকলে যদি সে সমান আচরণ না করে কেয়ামতের দিন আল্লাহর কাছে আসবে তার দেহের পাজরের এক পাশ থাকবে না এবার আপনারা বলুন তো যে লোকটা দুই বয়ের মাঝে সমতা করতে পারবে তার টাকা পয়সাও আছে দেহের শক্তিও আছে ওই লোক যদি দ্বিতীয় বিয়ে করে অনুমতি না আপনি যে বললেন খারাপ তাহলে বোঝা গেল আল্লাহ যে বিষয়ে অনুমতি দিস ইসলামের বিধান আপনার পছন্দ হয় নাই এরকম আরো কত বিধান আছে আমরা বলতেছি সুদ খাওয়া হারাম সুদ খাইও না সুদ দিও না সুদ লিখিও না সুদের সাক্ষী থাকিও না সুদি ব্যাংকে চাকরি করিও না একদল লক্ষ্য হুজুর কয় কি এসব যদি এভাবে সুদ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব ব্যাংক আর লোন দেবে না রাষ্ট্রীয়ভাবে ভাবে সুদ বন্ধ হয়ে গেলে আইএমএফ আর টাকা দেবে না এডিবি দেবে না তো রাস্তা হবে কেমনে বিদ্যুতের উন্নতি হবে কেমনে কিভাবে দেশ আগাবে সুদের পক্ষে বিভিন্ন রকম উজর দেখায়া ওকালতি করে এমন লোক আছে না নাই অথচ সুদ খাওয়া জায়েজ না হারাম তা আমি তো হারাম বলেছি আল্লাহর কথা বলেছি এটা আপনার পছন্দ হলো না ইমান আর থাকলো না রসুল্লাহ ই আলাইসাল্লাম বিয়ে করেছেন এগারোটি একসাথে উনার স্ত্রী জীবিত ছিল নয়জন এটা জন্য স্পেশাল অনুমতি এখন যদি আমি দ্বিতীয় বিয়ে করি হুজুর তৃতীয় বিয়ে করে আপনি বললেন হুজুরদের চোখ খারাপ তাহলে ব্যাপারে আপনার কমেন্ট কি উল্টা পাল্টা বললে ইমান থাকবে আবু বকর কি দ্বিতীয় বিয়ে করেন নাই ওমর কি করেন নাই ওসমান কি করেন নাই সাইরো সাহাবি তারা সবাই এসেছিলেন বহু বিবাহের আরব দেশে এখনো দুটা তিনটা বিয়ে মানুষ করে ইসলামে অনুমতি আছে তবে এই অনুমতি শুইনা বাড়ি যাইয়া না তাহলে ওই মহিলা আল্লাহ অনুমতি সত্য সাপেক্ষে কি সাপেক্ষে যদি সমতা করতে পারো কিন্তু আমরা ইসলামের বিভিন্ন বিধানকে নিজের যুক্তি দিয়ে আমরা ঠেলে দেই যদি আল্লাহর সকল বিধানের সাথে আপনি একমত হতে না পারেন ইমান থাকবে